রাজ্যের 9.5 কোটি মানুষ অভিভাবক হারালো। কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি আমাদের কারুর কাছে মা বাবার থেকে কম কিছু ছিলেন না, তিনি আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক ছিলেন। আরও বেশি করে রাজনৈতিকভাবে দরিদ্র হন, এই যে চলে গেলেন, এই শূন্যস্থান পূরণ করা সম্ভব কিনা জানি না। আমাদের রাজ্যের 9.5 কোটি মানুষ অভিভাবক হারালো, বিশেষত আমাদের প্রজন্ম যারা তাকে ধরে বাঁচতে চেয়েছিলাম, স্বপ্ন দিশারি। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা পূর্ব ভারতের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তার আগে যুবনেতা বুদ্ধদেব ভট্টাচার্য, লড়াইয়ের বিভিন্ন ধাপ বেয়ে ওঠা বুদ্ধদেব ভট্টাচার্য, কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন, চির জাগরুক হয়ে থাকবেন আমাদের মনে। আমরা কী বলবো, শোকসন্তপ্ত বললে কম বলা হয়, শোক ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। আমরা অভিভাবক হারা হলাম, গোটা রাজ্য, গোটা দেশ এক বর্ণময় ব্যক্তিত্বকে হারাল। দাদা, 8:20 সকাল আপনি খবরটা পেলেন, আকস্মিক, কারণ গত 2-4 দিনের মধ্যে নতুন করে খুব অসুস্থতার খবর আলাদা করে ছিল না, ফলত সকালবেলা আমার কেন, গোটা রাজ্যের মানুষেরই হৃদয়বিদারক ঘটনা হঠাৎ হয়েছে। সকলে জানতো যে অসুস্থ, কিন্তু আমরা জানতাম যে অসুস্থ আছেন, তবুও আছেন, মাথার উপর বটগাছের ছায়া। এই যে চলে গেলেন, এই শূন্যস্থান পূরণ করা সম্ভব কিনা জানি না। একটা গোটা প্রজন্মকে, আমি বললাম তো, এক তো নিজের মা বাবা, নিজের পরিবার থেকে মানুষ শিক্ষা পায়, আর আরেকটা তার মানুষ হিসেবে গড়ে ওঠার বড় জায়গা হলো সমাজ, তার পরিপার্শ্ব, সে যে স্কুলে যাচ্ছে, যে কলেজে যাচ্ছে, যেখানে কাজ করতে যাচ্ছে, যাদের সাথে আড্ডা মারছে, যে পরিপার্শ্বের মধ্যে থাকছে। আমাদের প্রজন্মের জন্য আমাদের ছোটবেলায় একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার কাজটা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি আমাদের প্রত্যেককে আরেকটু ভালো মানুষ হওয়ার রাস্তা প্রশস্ত করে দিয়েছিলেন। আমাদের কেউ কেউ তার সান্নিধ্যে এসেছে, কোটি কোটি মানুষ আছে যারা তার সান্নিধ্যে আসেনি কোনোদিন, তাদেরকেও একইভাবে প্রভাবিত করেছিলেন। ফলত বুদ্ধদেব ভট্টাচার্য, আমি ওই কারণেই বললাম, একটা রাজ্যের 9.5 কোটি মানুষ অভিভাবক খারাপ হল। বর্তমানে রাজ্যের স্বচ্ছ ভাবমূর্তি বিশ্ব রাজনীতির তো বটেই, মানুষের সংখ্যাও কমছে। বুদ্ধদেব ভট্টাচার্য সে একটা দৃষ্টান্ত উদাহরণ ছিলেন, তার চলে যাওয়াটা এইখানে কতটা আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি করে প্রাসঙ্গিক, কন্ট্রাস্ট গোটা দেশে যা চলছে, গোটা রাজ্যে যা চলছে, তার সামনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি যেভাবে ঋজুভাবে সততার ঝান্ডাকে সামনে তুলে ধরে সারা জীবন বেঁচেছেন, আমরা প্রত্যেকে তার কাছে ঋণী। আমি ওই কারণে এক কথায় গোটাটা বললাম যে তিনি আমাদের কারুর কাছে মা বাবার থেকে কম কিছু ছিলেন না, তিনি আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক ছিলেন, আমাদের প্রত্যেককে আরেকটু সুন্দরভাবে বেড়ে উঠতে তিনি সাহায্য করেছেন। রাজনৈতিক জীবনে কতটা সান্নিধ্যে আসতে পেরেছিলেন? আমরা একদম ছাত্র আন্দোলনের কর্মী, সবে ছাত্র রাজনীতিতে ঢুকেছি, কিছুদিন হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে তার শেষ কিছুদিন দেখেছি, এবং তারপরেও যে কদিন রাজনীতিতে ছিলেন, সুতরাং বহু বছরের সম্পর্ক এমন কথা তো বলতে পারি না, কিন্তু এই সামান্য ক্ষুদ্র জীবনে আমি সেই ভাগ্যবান মানুষদের একজন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে মুখোমুখি কথা বলেছে, আলাপচারিতার স্মৃতি আছে, মূল্যবান রাজনৈতিক পরামর্শের স্মৃতি আছে, তা নিয়ে পাথেয় করে সারা জীবন চলবে। যে DIFI যার প্রতিদিন রাজপথে দেখতে পাওয়া যায়, সেই DIFI গণতন্ত্রের যুব ফেডারেশন, তার একেবারে নেতৃত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। DIFI-র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, আমি ওই কারণে বললাম যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো বটেই, তার আগে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আগে যে বুদ্ধদেব ভট্টাচার্য আন্দোলনের নেতা হিসেবে গড়ে উঠছেন, তাকে স্মরণ করাও আজকের দিনে ভীষণভাবে জরুরি। এমার্জেন্সি পেরিয়ে বিভিন্ন আন্দোলন 60-70 পেরিয়ে তারা এসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী থেকে শুরু করে আরও অসংখ্য নাম, তারা প্রত্যেকে বিমানদা আছেন, বাকিরা চলে গেলেন। আমরা আরও বেশি করে গরিব হলাম, আমরা আরও বেশি করে রাজনৈতিকভাবে দরিদ্র হলাম। শেষ প্রশ্ন, বড্ড কঠিন সময় কি চলে গেলেন?
কমিউনিস্টদের জন্য সবসময়ই কঠিন, আবার সবসময়ই সম্ভাবনাময়। বুদ্ধদেব ভট্টাচার্যের শেখানো পথে, তার দেখানো পথে আমরা আমাদের জীবনটা কাটানোর চেষ্টা করি।